ইয়াত আহুবাড়ি দণ্ড পূজা উদযাপন সমিতি আজি ইয়াত যেটো নাট প্রতিযোগিতাকে ধরি যি এটা আধ্যাত্মিক আর অলৌকিক পরিবেশর ইয়াত আহুবাড়ি আজি রচনা হয়েছে, যথেষ্ট ধর্মপ্রাণ রাইজর সমাগম হয়েছে, আমাক যেহেতুকে নিমন্ত্রণ জানাইছিল আমি ইয়াত উপস্থিত হয়ে পেলা এটা অলৌকিক পরিবেশর আমি ইয়াত সাক্ষী হলো যে যি আমার ধর্মীয় সংস্কৃতি আমার যি সনাতনী সত্তা তাক উঠি অহা প্রজন্ম যাতে আমি এনেধরনের নিজের সংস্কৃতি কৃষ্টি সাহিত্যবিলাকর জড়িয়ে তখন আমি প্রেরণা যোগাব পারো আমার যুক্ত সনাতনী সত্তার যুক্ত গতিধারা। দণ্ড পূজা আসলতে শিব আর পার্বতীর পূজা হয়, গতি ইয়াত আপনাদের প্রত্যক্ষ করেছে যে ইয়াত এটা মানে ত্রিশূল এটা নির্মাণ করা হয়েছে, খুব সুন্দর ত্রিশূল যাক দেখিলে এটা মানে আধ্যাত্মিক পরিবেশ ইয়াত সূচনা হয়েছে। গতি আমি যেহেতুকে আহুবাড়ি দণ্ড উদযাপন সমিতিয়ে কি সুন্দরভাবে যেটু পূজার আয়োজন করেছে, নাটর কম্পিটিশনের আয়োজন করেছে, তখন আমি ধন্যবাদ আর শুভেচ্ছা জানাইছো আর সকলকে আজির এইখান বিশেষ অনুষ্ঠানের শুভেচ্ছা জানাইছো। ধন্যবাদ। করাই চা বাগিচা আহুবাড়ি লাইনত স্বর্গীয় পবন্তসা ডাঙরিয়ার নেতৃত্ব দণ্ড পূজা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আর রাতেপার কার্যসূচী লওয়া হয়েছিল। পরম প্রথমে আমি কার্যসূচী আয়োজন করেছিল উড়িয়া কলা সংস্কৃতির যি পতাকা উত্তোলনের কার্যসূচী প্রথম লওয়া হয়েছিল। দ্বিতীয়তে আমি কার্যসূচী হাতত লৈছিল বৃক্ষরোপণ আর এই বৃক্ষরোপণ কার্যসূচী সম্পন্ন করেছিল আহুবাড়ি কৃষ্ণকান্ত খন্দিকৈ বিদ্যালয়ের অধ্যক্ষ কেশব নাথ ডাঙরিয়ায়। আর ইয়ার পিছতে আমি কার্যসূচী লৈছিল যোনে এই দণ্ডটো ডিকরাই চাহ বাগিচা আহুবাড়িত উদযাপন করে উঠাইছিল তেও আছিলে স্বর্গীয় পবন্তসা দেব। আর তেখেতর নামতে এই দণ্ড প্রতিযোগিতাখন আয়োজন করা হয়েছিল। আর ইতিমধ্যে আমার মাজত উপস্থিত আছে উড়িষ্যারু পৰা অহা জাজ কেগৰাকী আর উপস্থিত আছে আমার মাজত ডিকরাই চাহ বাগিচার সহকারী পরিচালক মহোদয়, লগতে মনাই চাহ বাগিচার সপরিচালক মহোদয়, লগতে উত্তর নাগশঙ্কর গাঁও পঞ্চায়েতর সভানেত্রী ডাঙরিয়ানী দীপাতাতি বাইদ, লগতে আমার মাজত উপস্থিত আছে বিশ্বনাথ জিলার বজরং দলের সভাপতি রামতসার ডাঙরিয়ায়, আর উপস্থিত আছে আমার মাজত তেজপুর মুরাদল জিলা পরিষদর সদস্য কিশোর দাহাল ডাঙরিয়ায়। লৈ পেলাই সকলো সহযোগ আগবাই আমার এই কার্যসূচী সুচারুরূপে পার করব বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো সকলে। আর আমার মাজত এই প্রতিযোগিতা 21টা দলের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আর দলখিনি আহি উপস্থিত ইতিমধ্যে হয়েছেই আর গোটাই রাতে আমার এই প্রতিযোগিতা চলি থাকিব, রাতে চলি থাকিব। আর তার পিছতে আমি এই দলের বিজয়ী হব তার কারণে আর বটা দিয়া হব। কবিতা প্রেমিকসকলৰ বাবে এটা নতুন খবৰ, আপোনালোকৰ মন সজীৱ আৰু সতেজ কৰি তুলিবলৈ 21টা কবিতাৰে সজাই পৰাই কবি সুমি ৰহমানে প্ৰকাশ কৰিছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগী মন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নম্বৰত 8638095821 আৰু 9678929691 অথবা এই ঠিকনাত যোগাযোগ কৰক।